নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার স্বাগত জানাই। আজ আমি শীতের দুপুরে একটা নতুন গল্প শোনাতে চলে এসেছি সবার সঙ্গে। তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতি সপ্তাহে নিত্য নতুন গল্প শুনতে পাবেন আমাদের এই পাঁচমিশালি গল্প চ্যানেল থেকে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন, মুম্মা মুখরুচি, সেখানে রোজ আমাদের রসনা তৃপ্তির গল্প রচনা হয়ে থাকে দুবেলা। কোথায় থাক এখন বলবো না, তার চেয়ে বরং পাঁচমিশালি গল্প চ্যানেলের টিম আমরা যে গল্প শুনতে এসেছি সেটা বরং শুনে ফেলি। মুম্মা মুখরুচির অন্দমহল দিয়ে তাহলে শুরু করি। দেখতে পাচ্ছেন আলু, ফুলকপি, বাদাম ইত্যাদি নানা রকম মুখরোচক মশলায় মেখে সাদা ময়দার খোলে সুন্দর করে প্যাক হয়ে ডুবো তেলে সাঁতার কাটার জন্য একেবারে তৈরি। সিঙ্গারা ভাজা শুরু হয়ে গেছে, শেষ দুপুরের প্রথম তেলে ভাজা ফসল যেটা, সেটা খাওয়ার জন্য বাইরে খরিদ্দাররা কিন্তু হা পিত্তেশ করে দাঁড়িয়ে আছে। এর সঙ্গেই দেখুন পাশাপাশি তৈরি হয়ে গেছে বিট গাজরের পুর ভরা ভেজিটেবিল চপ, যা বিস্কুটের গুঁড়ো মেখে ডিপ ফ্রাই হয়ে প্লেটে পড়বে, যেটা আমি নিজে খেয়ে দেখেছি, যার স্বাদ একেবারে লাজবাব। ওই দেখুন এর পাশের ট্রেতে আমি দেখতে পাচ্ছি ক্যাপসিকামের চপ রেডি হচ্ছে। সবুজ ক্যাপসিকাম পেটের মধ্যে আলুর পুর আমচুর ঢুকিয়ে বেসনের প্রলেপ মেখে ডুবু ডুবু তেলে ভাজার জন্য তৈরি একেবারে। তাহলে এই সিঙ্গারা, ক্যাপসিকামের চপ, ভেজিটেবিল চপ তৈরি হোক, ভাজা হোক, আমরা ততক্ষণ চলুন দোকানের সামনের দিকটায়, সেখানে গিয়ে কথা বলি আমাদের মুম্মা মুখরুচির মালিক, কর্মচারী এবং দোকানে যারা আসছেন কেনাকাটা করতে তাদের সঙ্গে। চলুন। প্রথমে জানতে চাইবো যে দোকান কতদিনের পুরনো? আমার দোকান প্রায় 20 বছর। 20 বছরের পুরনো। আমার পরের প্রশ্ন, এই দোকানে যদি একদম রাস্তার ধারে দোকান, বুঝতেই পারছি নানা রকমের খাবার তৈরি হয় এবং সম্পূর্ণ নিরামিষ, সাইনবোর্ড দেখেছেন আপনারা পিওর ভেজিটেরিয়ান, এখানে কি কি ধরনের খাবার তৈরি হয় আমাকে একটু বলুন। তাহলে আমাদের কচুরি হয়, পিঠাপি হয়, ভাতুয়া হয়, নাস্তা কচুরি হয়, বড় নিমকি হয়, আর তার সাথে আলুদম দেওয়া হয়। আর সন্ধ্যেবেলা কি একই খাবার হয় না অন্য খাবার? সন্ধ্যাবেলা হয় আপনার আলুর চপ হয়, বেগুনি হয়, ফুলকপি হয়, সিঙ্গারা হয়, আর আপনার ছোট নিমকি হয়, আর ভেজিটেবিল চপ হয়। অনেক রেঞ্জের খাবার, মানে অনেক রকমের খাবার তৈরি হয়। একটু দামটা মোটামুটি মানে কত থেকে শুরু? আমি দাম প্রত্যেকটা দাম জানতে চাইছি না, এখন কত থেকে শুরু মিনিমাম রেঞ্জটা একটু বলুন। 6 টাকা থেকে শুরু, মানে এখনকার দিনে 6 টাকায় আপনি কিন্তু মানে স্ট্রিট ফুড এরকম মানে একটা ব্যস্ত জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা তো জেনে নিলাম এখানে যে এখানে কি ধরনের খাবার পাওয়া যায়, সেগুলোর দাম কি কি। এবার আমি একটু অন্য প্রশ্ন করবো, আপনাদের অনলাইন ডেলিভারি এখনকার দিনে যে অনলাইন ডেলিভারি এরকম ম্যাক্সিমাম এর চলছে আপনার কেনা বেচা, আপনাদের এখানে অনলাইন ডেলিভারি কোনো অ্যারেঞ্জমেন্ট আছে? আমার এখানে সব থেকে ফেমাস হলো ছোট নিমকি আর ঝুড়ি ভাজা, এগুলোই খুব স্যার। আর সিঙ্গারা তো আছেই, প্রত্যেকটা জিনিস মোটামুটি কলেজ চালায় কোনো কাজ। আমরা দেখতেও পাচ্ছি এখানে যে ঝুড়ি ভাজা, তারপর ছোট নিমকি, এগুলো কিন্তু অলরেডি দোকানে এখানে এসে গেছে। আপনাদের এই যে ঝুড়ি ভাজা বলুন বা নিমকি বলুন বা কচুরি বলুন, এগুলো যখন এত ডিমান্ড, তাহলে এরকম নিশ্চয় হয় যে আপনাদের সকালে আলাদা করে তৈরি করে
সকালে আলাদাভাবে আইটেম তৈরি হয়, বিকেলে আলাদাভাবে আইটেম তৈরি হয়। প্রায় সকাল 7টা থেকে আমাদের শুরু হয়, দুপুর 1:30 পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে শুরু হয় রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা, খাবার দাবার তো গেল, এবারে প্রশ্ন হচ্ছে, দোকান তো আমরা এসে দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, তো এই যে করোনার আবহাওয়ায় আপনারা হাইজিন এখানে কিভাবে আপনাদের সবকিছু মেনটেন করে চলছে? হাইজিন বলতে আমরা সবসময় দোকানটাকে দুবেলা করে স্যানিটাইজ করা হয়, প্লাস সকাল আর বিকেল সাবান দিয়ে ওয়াশ করা হয় ঘরগুলো, আর প্লাস আমাদের দোকানে প্রত্যেকটা টাইলস লাগানো যায়, তো ওয়াশ করতে খুব সুবিধা হয়। ওই জন্য পরিষ্কার রাখি, যেহেতু খাবারের দোকান ওই জন্য আমরা পরিষ্কারই রাখি। এটা কিন্তু আমাদের জন্য জানাও ভীষণ দরকার এবং আপনাদের জন্য জানা খুব দরকার, যে খাবারের দোকান আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে দোকানটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সব সময় আমাদের জন্য খুব প্রয়োজন, আর এই করোনার আবহাওয়াতে আমাদের জন্য খুবই প্রয়োজন। আচ্ছা, অনেক কিছু তো কিনলেন দেখলাম, কি কিনলেন? মানে রেগুলার কিনেন এখান থেকে? রেগুলার আছে। আচ্ছা, কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে? সিঙ্গাড়া খাই, সকালে এসে বুটুরি খাই, ভালো লাগে। খুশি বুটুদার সব খাবারে খুশি? হ্যাঁ, এই দোকানে খাবার খুব। আমি আপনি দোকানে প্রায় আসেন না মাঝে মাঝে? কি ভালো লাগে এই দোকানে? ভালো লাগে মানে সব খাবার হাইজিন সবকিছু ভালো থাকে। অনেকের সঙ্গে কথা বললাম, দোকানে যারা আসছেন নানা রকম কেনাকাটি করতে তাদের কথা বললাম, এখন আমাদের যারা কারিগর আসল কারিগর যাদের হাতে এগুলো তৈরি হচ্ছে তাদের এক একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো। ভাই, তোমার নামটা বলো। ১৮ বছর হয়ে গেল আমি একটা দোকানে কাজ করছি, সেই 18 বছরের মধ্যে কাউন্টার সামলাচ্ছি, তার মধ্যে তো আমার মধ্যে কিছু না কিছু একটা ট্যালেন্ট আছে না, তার জন্য আমি যতই কাস্টমার আসুক না কেন আমি সামলাচ্ছি। আমি ভিতরের কাজও জানি, কেউ যদি বাড়ি বাড়ি চলে যায় তখন মালিককে এখানে দাঁড় করতে হয়, তো ভিতরের কাজও আমি করে থাকি। এখন বর্তমান মালিক আমাকে এটা দায়িত্ব দিয়েছে, ম্যানেজারের পোস্টে আমি রাখি। অসাধারণ, অনেকের গল্প আমরা শুনছিলাম, এবারে আরেকজনের গল্প শুনবো, যার হাতে কিন্তু এই সুস্বাদু খাবার গুলো তৈরি হচ্ছে। তার নামটা বলবেন, মাস্ক খুলে, কারণ শুনতে পাচ্ছি। গোপাল মাইতি, কোথায় বাড়ি? মেদিনীপুরের কারিগর। আচ্ছা, কতদিন আছে? 11-15 বছর ধরে কাজ করছে, এবং দোকান
দোকানদারিও জানি, যেমন ও রাজুর বাড়ি চলে গেলে ও আমি কাউন্টারটা সামলাতে পারি, প্লাস ভিতরে যা কাজ আছে কল কাজ পুরোটাই সামলাতে পারি। কি বানান, মানে কি কি আপনার স্পেশালিটি বানান? আমরা সকালবেলা জিলেপি, মালপোয়া, কচুরি, নিমকি, আস্তা কচুরি এগুলো আমরা বানিয়ে দিই, বিকালবেলা আলুর চপ, সিঙাড়া, ভেজিটেবিল, চা, বিরোড়ি এবং কচুরি আমরা এইসব সব কিছুই এবং আমাদের এখানে সবাই খেয়ে কোনো দিন ঘটনা আমি করিনি এবং সব কাস্টমারই আমাদের সাথে প্রায় পরিচিত হয়েছে। ভীষণ ভালো লাগলো কথা শুনে যে আপনারা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন এবং এত সুন্দরভাবে বানাচ্ছেন আপনারা খাবার। আমাদের মালিকও আমাদের সাথে একই সাথে বলতে গেলে অ্যাকসেপ্ট করে এবং যারা আসছে কাস্টমার তারাও কিন্তু খুব খুশি আপনাদের হাতের রান্না খেয়ে। আমাদের হাতের রান্না খেয়ে সবাই খুশি। আপনার নাম বলি। হরি। ও কামা স্যার। এই দোকানে কেসা লাগতা হ্যাঁ কা খানা জেনারেলি ক্যা লেতে কচুরি পুরি ক্যা বহু আচ্ছা লগতা হ্যাঁ ভি লেতে হ্যাঁ সব ভি লেতে আপনি থাকি আপনি এখান থেকে কি রেগুলার নেন মোটামুটি কি ধরনের খাবার নেন আপনি? আমি কখনো কি আপনি এখানে নেন নাকি আপনি এখান থেকে খাবার বাড়ি চলে নিয়ে যান? কিরকম কিরকম লাগে আপনার এখানে খাবার? আর বাড়ি চলে যখন নিয়ে যান তাহলে কি ধরনের নিয়ে যান বেশি খাবো? যেমন এখানে থাকে থাকে বাজার আপনার নাম? মানব দাস। আপ ক্যা করতে হ্যাঁ? হ্যাঁ কাম করতে হ্যাঁ। আপনার কি রায় খানে কোন আমরা দোকানের প্রোপাইটার বুলু সাউ, ওনার স্ত্রী রেনু সাউ, তার কর্মচারী বৃন্দ এবং দোকানে তেলে ভাজা কিনতে আসা নানা রকম কাস্টমারদের কথা শুনলাম। তবে যে গল্প বলতে এবং শুনতে আমি বুলুবাবুর দোকানের অন্দমহলে প্রথমেই মানে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম সেটা তো পুরো জানাই হলো না। চলুন দেখি তো এতক্ষণে আর কি কি তৈরি হলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি এখন দোকানের পেছন দিকের অংশে, যেখানে সমস্ত চপ, সিঙ্গাড়া এই সমস্ত ভাজা চলে। আসুন দেখে নিই এখানে এখন কি হচ্ছে। আপনার নাম? আমার নাম সুন্দরকুমার মিন্টু। আপনি কি ভাজছেন এখন? এখন ব্রেড পকোড়া। এটা হচ্ছে ব্রেড পকোড়া? ব্রেড পকোড়া ভাজছেন। আচ্ছা, আপনি কত বছর ধরে এই কাজ করছেন এখানে? 10-12 বছর ধরে উনি এখানে আছেন, তার মানে খুব কম সময় নয় কিন্তু। আমি মেন। আচ্ছা, আপনি কি করেন নাকি আরো কেউ করে আপনার সঙ্গে? আমাদের সঙ্গে ভাতটা 4-5 জন আছে, সবাই মিলে করি। আর এখানে আমি মাল সব তৈরি করি, ভাজি। আর আমি বাড়ি চলে গেলে আমরা দেখে নিচ্ছি এখানে কিরকম ভাবে এখানে সমস্ত ভাজা হচ্ছে। আর এখানে আমরা যেটা দেখছি এখানেও কিন্তু মোটামুটি আমরা জায়গাটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি।
আপনি যে ব্রেড পকোড়া করছেন একটু বলতে পারবেন কিভাবে এই ব্রেড পকোড়াটা করছেন? আগে ব্রেড পকোড়াকে প্লাস্টিক থেকে খুলে সেখানে মশলা লাগানো হবে, মশলা লাগানোর পর আবার একটা ব্রেড উপরে চাপানো হবে, কেটে তারপর বেসন মেখে উপরে ছাড়া হবে। মানে মশলা মানে কি কোন আলু? আলু মশলা, আলু মশলা। আচ্ছা, মানে এটা স্যান্ডউইচ ধরনেরই আপনি বলতে পারেন? হ্যাঁ স্যান্ডউইচ ধরনের বলতে পারেন, স্যান্ডউইচ ব্রেড দিয়ে। হ্যাঁ ব্রেড অন্য ধরনের ভাবে তৈরি হয়। তারপরে আরেকটা পিস উপর থেকে চাপানো, এইটা এবার বেসনে মেখে ছাড়বে। এই দোকানে আসতে এবং এখানে খাবার খেতে কিন্তু আপনারা কেউ ভুল করবেন না। এখানে আসলে এখানে খাবারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এখানে খাবারগুলো কিন্তু যথেষ্ট সুস্বাদু এবং এগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরিও হয়, সেগুলো পরিবেশনও করা হয়। তো নোনতা তেলে ভাজার গল্প শুনতে শুনতে বাঙালি মন একবারের জন্যে হলেও মিষ্টির কথা নিশ্চয়ই ভেবেছে। না কোথাও যেতে হবে না, ওই দেখুন নোনতার পাশাপাশি তৈরি হচ্ছে জিলিপি। পাকে পাকে তেলের মধ্যে ভাজা হয়ে গরম রসে টুপটুপে হয়ে মুখের মধ্যে মিলিয়ে যাবার জন্য গরম জিলিপি একদম তৈরি। উহু, এর পরেও শেষ হয়নি। মুম্বাজ মুখরুচির সবচেয়ে হট ফেভারিট মালপোয়া, যেটা বছরের সব সময় পাওয়া যায়। নরম তুলতুলে অথচ মুচমুচে রসে ভরা মালপোয়ার সত্যি কোনো তুলনা হয় না। এই হচ্ছে ধোকা, শুকনো খান বা ঝোলে ফেলে ডালনা করে খান। এই ধোকা আপনাকে বোকা বানাবে না, এটা গ্যারেন্টি। ধোকার পরে তৈরি হচ্ছে ফুলুরি, গরম ফুলুরি, এক ঠোঙা মুড়ি আর এক কাপ চা। ওহ, জমে যাবে শীতের সন্ধেটা। কাজ থেকে ফিরলেন, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, মুম্বাজ মুখরুচি ব্রেড স্যান্ডউইচ আপনার সেই খিদে মেটাবেই। পুরভরা পাউরুটির এই স্যান্ডউইচ সত্যিই খুব মুখরোচক। ওই দেখুন পাশাপাশি আলুর চপও তৈরি, সঙ্গে বেগুনিও আছে। ঘরে হঠাৎ করে গ্যাস চলে এলে গরম গরম আলুর চপও বেগুনি দিন গ্যাসদের, দেখবেন কেউ না বলে উঠিয়ে নিতে বলবে না এই টেস্টি জলখাবারটাকে। গরম গরম পুরভরা কচুরি আর সঙ্গে আলুর তরকারি। দোকানে ম্যাক্সিমাম কাস্টমারদেরই কিন্তু সকাল বিকেল এই জলখাবারটি খুব প্রিয়, আমরা কথা বলে দেখলাম। কিন্তু পাঁচমিশালি গল্প চ্যানেলের এই খাদ্যভ্রমণ আপনারা উপভোগ করার পর আমি আপনাদের জানিয়ে দিই কী করে পৌঁছবেন মুম্বাজ মুখরুচিতে। তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। শ্যামবাজার থেকে যে বাস পাইকপাড়া হয়ে চিড়িয়ামোড় আসছে সেই বাসে চেপে আপনি নামুন বিটি রোড পাইকপাড়া ক্রসিংয়ে। নেমেই মাহাতে দেখতে পাবেন ছোট অথচ পরিচ্ছন্ন মুম্বাজ মুখরুচি। এবার যারা পায়ে হেঁটে আসবেন তাদের বলি পাইকপাড়ার দিকে যেখানে টালাব্রিজের অর্ধসমাপ্ত কাজ চলছে সেইখানেই বাঁহাতে আপনি পেয়ে যাবেন মুম্বাজ মুখরুচি। তাহলে আর দেরি কেন, সকাল হোক বা বিকেল চলে আসুন এখানে আপনার পছন্দ মতো খাবারের স্বাদ নিতে। আজ তাহলে এই পর্যন্ত, আবার সামনের সপ্তাহে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।